সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা খানপুর বাজার থেকে এই হাট থেকে আপনাদের যে সাইওয়াল এবং দেশাল যে ষাঁড় গরুগুলা রয়েছে এই গরুগুলা দাম দর জানানোর চেষ্টা করব এই হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে এখান থেকে এটা ভিউয়ার্স এটা হচ্ছে ইন্ডিয়ার 1 কিলোমিটার দূরেই অবস্থিত এই হাট খানপুর বাজার হ্যাঁ খানপুর স্কুলে বসে তো ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি যে এই কালো রঙের যে একটা গরু রয়েছে এই গরুটা কত হতে পারে আর কয়দা বয়স চলতেছে এটার আনুমানিক আইডিয়া আজকে আপনাদের দিব ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে তো ভিউয়ার্স আপনাদের ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করব যে কত হতে পারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাম কত হতে পারে এই গরুটার আপনাদের জানানোর চেষ্টা করলাম যে দুই দাঁত বয়স প্লাস দুই বছর পালতেছে কয় মান হতে পারে এটা হয় আনুমানিক ছয় মান না বাজার কি অবস্থা আজকে বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো না ক্রেতা আসে তো ভিউয়ার্স আপনারা শুনতে পাইলেন যে এই হাটে আপনাদের যে যে সাইওয়াল এবং দেশাল ষাঁড় গরুগুলো রয়েছে এই গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি মূলত দেখেন কালার একদম পারফেক্ট সব দিক দিয়া হ্যাঁ আরও কিছু আপনাদের যে গরুগুলো রয়েছে যে দেশাল ষাঁড় এবং সাইওয়াল গরুগুলো রয়েছে এটার জানানোর চেষ্টা করতেছি তো ভিউয়ার্স আপনাদের দেখেন যে এখানে সাইওয়াল গোলকম্বল গোলকম্বল প্লাস নাভি দুটোই দেখেন কত বড় হ্যাঁ একদম কয় দাঁত বয়স এবং কত মন হতে পারে সেটা আনুমানিক তথ্য দেওয়ার আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই আপনার এটা বাড়ির পালা গরু না কেনা গরু গরু পালা গরু না কয় মাস পালতেছেন এটা দুই বছর না দাম কত রাখছেন এটা মোটামুটি ভালো না তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা দাঁতে নাই কিন্তু দাম চাচ্ছে 1 লক্ষ কিন্তু পাইকার বলছে 80,000 থেকে 85,000 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কতটা গরুটার হ্যাঁ সাইওয়াল জাতের গরু আরও কিছু আপনাদের যে এখানে যে কালো রঙের ব্রিফ দেখেন যে এই গরুটা কত হতে পারে আনুমানিক আইডিয়া আপনাদের দেওয়ার জানানোর দেওয়ার চেষ্টা করতেছি মূলত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালো রঙের তো ভিউয়ার্স দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা কত হতে পারে আনুমানিক আইডিয়া আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব গরুটা চাচার কাছ থেকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কত মন হতে পারে দেখতে পাচ্ছেন যে দাম কত রাখলো হ্যাঁ 85,000 তো দেখেন ভিউয়ার্স আপনাদের আরও কিছু যে দেশাল ষাঁড় গরুগুলো রয়েছে এবং হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুগুলো রয়েছে এই হাট থেকে জানানোর চেষ্টা করব প্রতি শুক্রবার এবং সোমবারে এই হাট বসে আপনাদের ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি আরও কিছু যে এদিকে গরুগুলো রয়েছে এই গরুগুলোর ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মূলত দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে দেশি জাতের এবং গরুগুলার যে কত হতে পারে আনুমানিক আইডিয়া সেটার দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছেন সাদা রঙের যে গরুটা রয়েছে হ্যাঁ সাদা রঙের যে গরুটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাম কত রাখছেন ভাই এটা দাম 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা পাইকার কত বলছে পাইকার বলছে কি এখন 85,000 না দাম কয় দাঁত বয়স চলতেছে এটা আগর দাঁতে নেই না কি জাতের গরু এটা সাইওয়াল না তো ভিউয়ার্স আপনাদের জানানোর চেষ্টা করলাম যে এই জাতের গরুটা ভাইয়ের বাড়ির পালা গরু হ্যাঁ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আরও কিছু আপনাদের যে দেশি জাতের গরুগুলো রয়েছে সাইওয়াল এবং হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুগুলো এই গরুগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি মূলত এই হাট থেকে আপনাদের দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবার এবং সোমবার এই হাট বসে প্রচুর ক্রেতা মোটামুটি চলে আসছে দুপুরের পর নামাজের পর
আরো বসবে আজকে 15 জুলাই 16 জুলাই 2021 সাল খানপুর বাজার থেকে মানে ইন্ডিয়ার কাছাকাছি এই হাট হ্যাঁ এখান থেকে এই হাটে গরুগুলার আপডেট নিউজ জানানোর চেষ্টা করতেছি এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স এই যে পাশে আরেকটা গরু রয়েছে এই গরুটা কত হতে পারে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মূলত দেখতে পাচ্ছেন চাচার কাছ থেকে তো ভিউয়ার্স দেশি জাতের যে গরুটা রয়েছে দেশি জাতের গরুটা দাম দর জানার চেষ্টা করব লাল রঙের এই চাচার কাছ থেকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দাম কত রাখছেন এই লাল রঙের গরুটা 72000 না আচ্ছা 72000 দাঁতিছে গরুটা দাঁতিছে আচ্ছা দেন গোসল করায় দেন অসুবিধা নেই তো ভিউয়ার্স প্রচুর গরম চলতেছে তার জন্য চাচা মূলত গরুটাকে গোসল করায় দিচ্ছে হ্যাঁ দেশি জাতের গরু হ্যাঁ পাইকার কত বলছে জানো ভাই পাইকার পাইকার কত বলছে এটা 64 না আচ্ছা কয় দাঁত বয়স বললেন এটা দাঁত কয় দাঁত বয়স বললেন দুই দাঁত না পাশের কালোটা এটা কালো রঙের যে এই গরুটা এটাও একটা দেশি জাতের গরু এই গরুটার আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম দাম কত রাখতে পারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই গরুটার দাম কত রাখছেন এটা আমরা তো 90 চাচ্ছি 90 না পাইকার কত বলছে এটা পাইকার আপনার বলছে বাসায় বছর 75 এর মতো বলছে 75 না কয় দাঁত বয় চলছে এটা কয় দাঁত বয় চলছে দুই দাঁত এটা দুই দাঁত না আচ্ছা দুই দাঁত আচ্ছা ভিউয়ার্স আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম কত মন হতে পারে এটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই হাটে আপনাদের যে দেশি জাতের গরু এবং সাইওয়াল এবং হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুগুলা আপডেট নিউজ জানানোর চেষ্টা করলাম তো ভিউয়ার্স তো ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি যে এটা সাইওয়াল জাতের গরু সাইওয়াল জাতের দেখতে পাচ্ছি আপনাদের যে এই গরুটা কত হতে পারে যে খামারে উপযুক্ত করার জন্য খামারে তোলার জন্য এই গরুটা কিন্তু পারফেক্ট ভিউয়ার্স দাম কত হতে পারে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাম কত রাখছেন এটার 70000 না দাদা নেই তো পাইকার কোনো বলছে 60000 না তো ভিউয়ার্স দেখেন নাভি দেখেন প্লাস গলো কম্বল একদম ঝুলন্ত অবস্থায় যে সাইওয়াল জাতের গরু তো ভিউয়ার্স ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Thank you.